সন্ত্রাস, ভয়ভীতি মাড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দৃপ্ত মিছিল সভা সংঘটিত হল গন্ডাছড়া মহকুমার রামনগর এলাকায়। শনিবার সিপিএম রামনগর অঞ্চল কমিটি ডাক দিয়ে মিছিল সভার কৃষক, খ্যাতমজুর, নারী পুরুষ নির্বিশেষে মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন জেএমপি নেতা অমলেন্দু দেববর্মা, সিপিএম নেতা সন্তোষ চাকমা, নিতান্ত রিয়াং প্রমুখ। জিনিসপত্রের দাম যে বৃদ্ধি করলো জিএসটির মাধ্যমে, তাতে ভারতবর্ষের মানুষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের অবস্থা নাজেহাল। এরকম একটা অবস্থায় আমাদের পার্টির ডাকে সারা রাজ্যেই, অঞ্চলে অঞ্চলে, এলাকায় এলাকায় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল চলছে। আজকে আমরা রামনগর অঞ্চল কমিটি গন্ডাছড়া মহকুমায় এখানে মিছিল করেছি, আলোচনা করেছি। জিনিসপত্রের দাম বাড়লে, যে দাম বাড়ছে জিএসটি কর, একদিকে ডিজেল পেট্রোলের দাম বাড়লো, আরেকদিকে ট্যাক্স জিএসটি, দুটোর মিলে জিনিসপত্রের দাম এমনভাবে চড়া হলো, এখন মানুষ কাছে টাকা নেই, কাজ নেই, কী করে মানুষ জীবিকা নির্বাহ করবে? রিপোর্ট, চ্যানেল 3 র।